হাই ফ্রেন্ডস, রিঙ্কু কুক হাউস চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই। এখানে দেখুন চালতা, আমার শাশুড়ি মা চালতা কাটছে। এখানে হচ্ছে নারকেল, পুরানো নারকেল, চালতার টক বানানো হবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। দেখুন আমার শাশুড়ি মা চালতাগুলিকে কিভাবে থেতলিয়ে নিচ্ছে শিলনোড়ায়। এখানে আমি চালতা নিয়েছি অর্ধেকটা, আমার শাশুড়ি মা তো থেতলিয়েছে দেখেছেন শিলনোড়ায়। আর আমি অর্ধেকটা নারকেল নিয়েছি, মিক্সার মেশিনে আমি পেস্ট করে নিয়ে এসেছি। আর চিনি নিয়েছি এক বাটি, লাগলে আরও দিতে হবে টেস্ট করে, কারণ সব চালতা তো সমান নয়, কিছু চালতা টক টক বেশি থাকে। আর নিয়েছি এখানে সরিষা আর একটা তেজপাতা। মেন মেন উপকরণগুলি তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো আমি এখন দিয়ে দেব সরিষার তেল বেশ খানিকটা। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব তেজপাতা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষা, আমি এখানে সরিষা দিয়েছি, আপনারা চাইলে মোটা জিরো দিতে পারেন, আমার টকের মধ্যে সরিষাটাই ভালো লাগে। দিয়ে দিচ্ছি এবার থেতলিয়ে রাখা চালতা। এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আমি এখানে 2 চামচ দিয়েছি। হাফ চামচ হলুদ। এবার আমি এগুলিকে ভালো করে ভেজে নেব, হালকা ভেজে নেব হাফ। যারা যারা চালতার টক খেতে ভালোবাসেন কিন্তু রান্না করতে পারেন না, আমার রেসিপিটা ফলো করো ভালো করে, আমার ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করা নারকেল। দিয়ে এবার আমি নারকেলগুলিকেও আবার ভালো করে ভেজে নেব। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, নারকেল ভালো করে ভাজা হতে হবে, নারকেল ভালো করে ভাজা না হলে টকের টেস্ট আসবে না। নারকেলটা আমি বেশি দিয়েছি, নারকেল যত বেশি দেবেন টক তত স্বাদ লাগবে। এবার এগুলিকে আমি ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে। দেখুন আমি একদম জল শুকিয়ে নিয়েছি নারকেলের, আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। চালতা টকের মধ্যে চিনিটা একটু বেশি লাগে, কারণ চালতা টক থাকে বেশি। চিনিগুলিকে অল্প ভেজে নেব। দেখুন চিনি আমার সবটা গলে গেছে। এবার দিয়ে দেব জল। ও
জলটা এবার অনেকক্ষণ ধরে ফুটাতে হবে। দেখুন আমার জলের ঘনত্বটা, এখন আমি 10 মিনিট ধরে এটাকে সিদ্ধ করব। তার আচার আমার ফুল কমপ্লিট, দেখুন কতটুক জল ছিল আর কতটুক শুকিয়ে কতটুক নিয়েছে আমার ঘনত্বটা দেখুন। এবার আমি নামিয়ে নেব। ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনটিতে প্রেস করে দেবে। আমি গ্যাস অফ করে দিয়েছি, নামিয়ে নিয়েছি। টাটা, বাই বাই।